আর এই যে আরে আমাদের ইউটিউবে ছাড়বো, এমনি কিছু না, জলের বোতল ওটা। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। অনেকদিন পর ব্লগ করতে শুরু করলাম। তো আমরা আছি এখন শক্তিনগর হসপিটালে। এখানে আমাদের একটা প্ল্যানিংয়ের হিসাবে একটা নতুন করে পিকনিক হচ্ছে। তো যদিও এই প্ল্যানে আমি ছিলাম না, কিন্তু লাস্টের দিকে আমি অ্যাড হয়েছি। তো আমাদের এখানে বেশ জম্পেশ করে পিকনিক হবে। আজ 8 তারিখ, রবিবার, আমরা করছি পিকনিক। আর অফ সিজনে আমাদের পিকনিক করতে হচ্ছে, কারণ এই কোভিড পরিস্থিতিতে তো এভাবে যখন সিজন থাকে তখন লোকজন বেশি বেরোয়, তখন পিকনিক করাটা খুব রিস্কি ব্যাপার হয়ে যায়। তাই ঘোরা করে একটা ছোটোখাটো নিজেরা নিজেরা মিলে একটা পিকনিক করছি। তো লেটস সি হোয়াটস গোয়িং অন আফটার। তো এটা হচ্ছে আমাদের হসপিটাল কোয়ার্টার, এখানে আমরা পিকনিক করব। তো যাচ্ছি, ঢুকছি। আর ভাবতে পারবেন না এতগুলো সিঁড়ি আছে এখানে, মানে উঠতে গেলেই মানে সব একদম ঝরঝরে হয়ে যায় শরীরে। সকাল থেকে আমরা কাটাকুটি করে গেছি যে এখানে, তার কিছু লঙ্কা আসছে, এ বাবা বায়োলজিক্যাল ওয়েস্ট এখানে রাখা আছে। এখানে আমসত্ত্ব, তারপর টমেটো, আর কতগুলো লঙ্কার বোটা আসছে। ইস, পেঁয়াজ ছোলা দেখাচ্ছে আমাদের। ছি ছি ছি, কাটাকুটি সব কমপ্লিট, এবার শুধু রান্নায় ছেড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাকে কি অবস্থা, আমি ভিডিও করছি কিছু বলতেও পারছি না। আর এই সেই স্বর্গ মটন, আর তেলে ভাজা হচ্ছে আলু। সুস্মিতা দি মাস্ক দিয়ে একটা হাতে রাখি বানিয়ে পড়ে আছে। আর এই যে ইউটিউবে ছাড়বো, এমনি কিছু না, জলের বোতল ওটা। Oh,
এখন খাবার পর্ব শুরু হতে চলেছে। আমি কি বলছি বলতো, ও দেখো কিছু খাবার পর্ব, দেখো তো খাবার পর্ব শুরু হচ্ছে। আমার হাত ধরে গেছে, তো কি বলছি বলতো, একটা বড় কিছু তুলে ভাই চাটনি এটা একবার।